ভালোবাসার কারণে বিষ পান করে আত্মঘাতী হলো যুগল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকতা থানার বনমালী পাড়া এলাকায়। জানা যায়, নিহত প্রবীর সমাদ্দার ও নিহত রুবি বল্লভ পাশাপাশি দুই গ্রামে বসবাস করতেন। তারা দুজনেই একই স্কুলে পড়াশোনা করত। এবছর প্রবীর সমাদ্দার উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন। অপরদিকে রুবি বল্লভ মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। জানা যায়, রবিবার রাতে প্রবীর সমাদ্দার বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে একটি মাঠে একই সঙ্গে ওই ছাত্রছাত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণী হাসপাতালে পাঠায়। কি কারণে তারা আত্মহত্যা করলো সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। বেরিয়েছে, বেরোনোর পরে পরে 8-9 বেজে গেছে, বৃষ্টি হচ্ছে, তখন ফোন করছি, ফোন আর লাগছে না, সুইচ অফ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কোথায় গেলো এই বলে সারা দিয়ে মানে রাত্রে ফোন করলাম, 10-11 ফোন করলাম, ওদিক ওদিক খুঁজলাম, ওর বন্ধু বান্ধব খবর বলে জানি না যে কোথায় গেছে। তারপরে সকালবেলায় ওই 8:30 নাগাদ আমি খবর পেলাম, ঠিক আছে, যে এরকম মাঠে এরকম দুজন মারা পড়ে গেছে। তারপর আমরা গেলাম, গিয়ে দেখলাম আমাদের ছেলের মানে ভাগনা পড়ে আছে আর মেয়েটা। ওর বয়স কেমন হবে? ওর বয়স 17+। মেয়েটাও তো বলছে 17+। ওই এই 12+ সরকারি স্কুলে পড়াশোনা করেছে, করে নিয়ে এবার কলেজে উঠেছে। তা আপনার প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। প্রশাসন এসে দেখে গেল, এসেছিলো, প্রশাসন এসে হসপিটালে পাঠালো। আমার ভালোবাসার মানুষের কাছে এবং আমরা তোমাকে মুখ পড়াবো না, আমরা দুজনেই মরি। রাতে আমরা খোঁজাখুঁজি করি, কোথাও পাই না। সেই মতো মত অবস্থাতে আমরা সকালবেলা যে ছেলের বাড়িতে যাবো বলে রাত্রি 9 নাগাদ বৃষ্টি আরম্ভ হয়, এবার রাস্তাঘাট খারাপ থাকার জন্য আমরা বাইরে যোগাযোগ করতে পারি, ফোনে যথেষ্ট হয়েছে, করার চেষ্টা করেছি। সকালবেলা আমার হঠাৎ মাঠ থেকে আমার এক বন্ধু ফোন করে, তাড়াতাড়ি মাঠে আয়, একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমরা গিয়ে দেখি যে আলের মধ্যে ওরা দুজনে ফিরুডাউন খেয়ে দুজনে মৃতদেহ পড়ে গেছে। ছেলেটা মেয়েটা হলো 17 বছর 2 মাস বয়স হয়েছে, 2 দিন বয়স হয়েছে। কন্যা ও ক্লাস 11 পড়ে, চাকুনি নেতাজি বিদ্যাপীঠে পড়ে, এবং ছেলে মামার বাড়ি থেকে পড়াশুনো করে পাশের গ্রাম সৈসপুর বাড়ি, ওরা ওখানে থাকে। অরিজিনাল বাড়ি হলো লাইঘাটা থানা অঞ্চলে চাঁদপাড়াতে। এবং আমরা যোগাযোগ করি বাড়ির লোকেরা, বাড়ির লোকেরাও আসে, তারাও বলটাকে শনাক্ত করে যে না তাদেরই ভাগনা এটা। এমন অবস্থায় আমরা পুলিশ প্রশাসনকে রাত সকাল 6:30 সময় ফোন দিই। পুলিশ প্রশাসন যথারীতি ওরা হলো 9 নাগাদ ছুটি, এইভাবে প্রসিডিউর করা হয়, লোক নিয়ে গেল, হসপিটালের বডি এসছে। আমরা এখন এখান থেকে যা প্রশাসনিক লেভেলে যে যা ধরনের কাজকর্ম করণীয় সেটা করছি। আমরা প্রতিবেশী, ওদের বাড়িতে তেমন নেই বড়ো কেউ, বাবা এবং ছোটো ভাই, তারা সকলে শোকাহত। এই মুহূর্তে আমরা প্রতিবেশী বা ক্লাবের ছেলে তাদের আছে, তারাই বডিটাকে নিয়ে এসছি, নিয়ে গিয়ে এবার পোস্টমর্টম করে যাবতীয় কাজ করছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।